সো ওয়েলকাম গাইস, আমরা লাস্ট উইক দেখলাম যে আমাদের ডকারের মাধ্যমে আমরা একটা ফ্রেশ লাডাখ তৈরি ইস্যু করেছি, যেটা আমাদের এখন সোর্স ফোল্ডারের মধ্যে আছে। যেহেতু আমরা কনফিগার করে ফেলেছি, সো আমাদের এখন এখানে লোকাল হোস্টে আসার কথা। ওকে, দেখি কি ভুল করছি আমরা। সো আমাদের সেন জিনিসের ডকারের মধ্যে ডিফল্ট কনফিগারেশন ফাইল, এবং এখানে আমার লোকাল হোস্ট রাখছি, এবং এখানে লোকাল হোস্ট রাখবো না, আমরা কোনো একটা ডোমেন অ্যাড করে দেবো এখানে। ওকে, সো আমাদের লোকাল হোস্ট থাকবো না, ডোমেনটা অ্যাড করে দেবো, কাস্টম ডোমেন লাইক টিউটোরিয়াল ডট টেস্ট, এরকম কিছু একটা লাইক টিউটোরিয়াল ডট টেস্ট নামে। সো এই নামে কোন একটা ডোমেন অ্যাড করে দেবো পরবর্তীতে। দ্যাটস ইট। আচ্ছা, আমি জাস্ট কি করি, ডকার কম্পোজ আপ দিই, ডকার কম্পোজ আপ ডেটাস করে আপ করি, তাহলে আমাদের রিপ্লেস হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, আমাদের এটা আসার কথা, এখনো আসে নাই। এখানে হচ্ছে কি, আমরা এনজিনিক্সে যাই, ফাইলসে যাই। সো এখানে অ্যাকচুয়ালি কাজ হবে এনজিনিক্স কনফিগ ডি ডিফল্ট কনফিগ, এটা চেক করি। এখানে আসলে রিপ্লেস হয়ে যাবে আমাদের ফাইলটা, লোকাল হোস্ট এবং রুট হিসেবে আছে হচ্ছে ইউজার শেয়ার এনজিনিক্স এর স্টিল ফাইল রুট হিসেবে আছে, তার মানে রিপ্লেস হচ্ছে না। এটা হচ্ছে ইস্যু এনজিনিক্স ডিফল্ট ফর্ম ইটিসি। ও আচ্ছা, এটা ইটিসি নট ইটিই, রাইট। সো আমরা এক কাজ করি, এটা আবার আপ করি। আবার একটু বিল্ড হোক, তাহলে আশা করি কাজ হয়ে যাবে। রানিং হয়ে গেছে, সব ঠিকঠাক, ফাইন। এখন আমরা চেক করি আমাদের এনজিএক্সটা। সো ফাইলস, উই নিড টু গো ইটিসি, এনজিএক্স কনফিগ ডিফল্ট ডট কনফ নামে চলে আসছে, রাইট, এখানে ছিল, এটা মোটিভ হয়েছে, একটু চেক করি। এটা হচ্ছে কি, ইউজার শেয়ার আগেরটা, আর এটা হচ্ছে আমি যেটা পাস করলাম সেটা সঙ্গে ভার ডাবল স্টার পাবলিক, রাইট। হ্যাঁ, ওকে, সো এটা আসছে। এখন ডিভেন হবে টিউটোরিয়াল ডট টেস্ট ইন ফিউচার, রাইট। সো আমার এখন আমি কাজ করার কথা, আমি রিলেট করি। আচ্ছা, সিলেক্ট কাজ করি, আমি এটা ডিলিট করে দিই এখান থেকে উপরেরটা। সো রিসেট দিই, অপর ডিলিট, লোকাল হোস্টে আসে নাই, রাইট। তাহলে আমি একটু টার্মিনাল যাই, ফাইলস আসি। nginx config, ফাইন, মানে এটা কাজ করছে না কেন। লোকাল হোস্ট আমার হচ্ছে গিয়ে এপিএস প্রজেক্ট, সব ঠিকঠাক থাকার কথা। তার মানে যদি আমি আবার বিল্ড দিই, তাহলে আবার এটা ডিলিট হবে। টেস্ট করে দেখি, এখানে কিছু মিস্টেক করেছি আমি হয়তো। ওকে, ডিফল্ট ডট কম, আচ্ছা দেখি ফাইলস
ডিসি, দেন হচ্ছে আমার এনজিনেক্স কনফ, এখন একটা আসছে। এবার রিফ্রেশ করি, এখন আমারটা বাড়ছে। আই হোপ এখন কাজ করবে। কাজ করছে, রাইট। সো ওকে, ফাইনালি কিন্তু আমার এটা কাজ করছে। তো এটা পারমিশন ইস্যু আছে, সেটা পারমিশন দিব, এটা কোনো সমস্যা না। আমরা এগুলো আগে কাজ করবো, যদি তোমার লারাভেল প্রজেক্ট চলে আসছে তো আমাদের টেনশন নাই, পারমিশন দিয়ে দিলে হয়ে যাবে। তো প্রথমত একটা কাজ করি, আমরা এখন আমাদের ডোমেইন অ্যাড করতে হবে, রাইট? সো আমি যদি আমার এসে যাই, ডোমেইন কি অ্যাড করতে হয়, সি ড্রাইভ যাবেন, উইন্ডোজ যাবেন, সো System32 যাবেন, এবং এখান থেকে ড্রাইভার্স ইটিসি, অ্যান্ড ফাইনালি ইউ ক্যান এডিট দিস। ওকে ফাইন। সো এখানে আমার একটা আছে, আমি এখানে আরেকটা অ্যাড করে দিই, লাইক হচ্ছে tutorial.test নামে। ওকে, সো আমি এখানে এটা রিপ্লেসে এরকম একটা ডোমেইন এখানে অ্যাড করে দিলাম। আমি জাস্ট কমেন্ট করে রাখি ডকার টিউটোরিয়াল এর জন্য করছিলাম, এটা পজিটিভ ফাইন আউট করতে পারি। ওকে, এগুলো আড়া করার জন্য, এটা মানে লাভে হার্টের জন্য, ফাইন। সো নাও সেভ ইট, tutorial.test, ক্লোজ ইট, এবং আমি আমার ডিফল্ট কনফিগারেশনে লোকাল হোস্টে tutorial.test দিলাম, এবং আমি এটাকে আবার বিল্ড দিই ডকার কম্পোজ আপ হাইফেন ডিটেইল টেম্পলেট বিল্ড। বা আপনি গ্রাফিক্যালি এখান থেকে রেজিস্টার দিলে চলতে, সমস্যা নেই। বাট গ্রাফিক্যালি যত ইন্টারফেস, গ্রাফিক্যাল ইন্টারফেস যত কম ইউজ করা যায় ততটাই আপনার জন্য মঙ্গল। সো দ্যাটস গ্রেট, tutorial.test, tutorial.test, হিট এন্টার। সো ফাইন, আমার এখন ডোমেইন কাজ করছে। তো নেক্সট টিউটোরিয়াল দেখবো আমরা কিভাবে আমাদের এই ইস্যুটা সলভ করতে পারি, এবং আমার ডাটাবেসের জন্য আমরা ডাটাবেসের ক্রেডেনশিয়াল রেডি করতে পারি, এবং আমাদের ডাটাবেস কানেকশন অ্যাড করতে পারি। এবং আমার ডাটাবেস কানেকশনের জন্য আমরা এখানে টেবিল প্লাস ইউজ করব, এখানে টেবিল প্লাস ইউজ করব ডাটাবেস অ্যাক্সেসের জন্য। সো এটা ভালো, আপনি চাইলে এখানে পিএইচপি অ্যাডমিন ইউজ করতে পারেন, বাট আমি কখনো আপনাকে পিএইচপি অ্যাডমিন সাজেস্ট করি না, কিছু ল্যাকিং আছে। সো পিএইচপি অ্যাডমিন থেকে আপনি এখানে অন্যভাবে ইউজ করে বেটার, পিএইচপি অ্যাডমিনটা আপনার ডকার ইমেজ না ইউজ করে আমার মনে হয় যে বেটার। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।